সালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আশা করছি সবাই বাসায় ছবিটি খুব সুন্দরভাবে এঁকে রেখেছো, তাই না? তাহলে আজকে আমরা শিখব এটাকে কিভাবে স্কেচ করা যায়। তাহলে চলো শুরু করি। কি করব প্রথমে? প্রথমে আমরা যেটা করব সেটা হলো হালকা একটা টোন দিয়ে দিতে হবে। মনে আছে আমি বলেছিলাম আমরা পুরোটা জুড়ে একটি হালকা টোন দিব। খেয়াল রাখবে পেন্সিলটা যেন শার্প করা থাকে। এবার একটু খেয়াল করি, আমরা সবাই হয়তো বা দেখেছি যে কবুতরের কিছু কিছু পাখা লাইন ধরে হোয়াইট হয়, অথবা লাইন ধরে একটু ব্ল্যাক টাইপের অথবা একটু ব্রাউন টাইপের, এই ধরনের কালার হয়, তাই না? তাই আমরা কি করলাম, এই উপরের পার্টটায় আমরা সেই হালকা টোনটা দিলাম, কিন্তু আমি এটাকে কোনো টোন দিব না, এটাকে আমি একটু হোয়াইট হিসেবেই রেখে দিলাম। কবুতরের রং কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাদার সাথে বিভিন্ন কালার দেখতে পাই, তাই না? এবার একটু উপর থেকে দেখি, দেখতে পাচ্ছ তোমরা? দেখো এই জায়গাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, তাই না? এখন কি করব, এই অংশগুলো, তার মানে এই যে ডানাটার নিচের অংশগুলো একটু ডার্ক হবে, এই অংশগুলো, এগুলো ডার্ক হবে, আবার ঠোঁটের এই নিচের দিকটায়, গলার এই দিকটায় কি হবে, ডার্ক হবে। বুঝতে পারছো? একটু ভালো মতো খেয়াল করবে এবং নিজের ইচ্ছা মতো করে স্কেচটা করবে। যদি ভেবে নাও যে কবুতরের রংটা সাদা, তাহলে কি করতে হবে, একটু হালকা করে সব কিছু করতে হবে। আমরা ভেবে নিচ্ছি আমার এই কবুতরের রংটা একটু গ্রে কালার। তোমরা নিশ্চয়ই গ্রে কালারের কবুতর দেখেছো। গ্রে কালারের কবুতরগুলো কিন্তু অন্যান্য যে পালকগুলো থাকে বেশিরভাগই একটু ব্ল্যাক টাইপের থাকে, তার মানে যেগুলো এই অংশগুলো একটু ব্ল্যাক অথবা মাঝে মধ্যে ব্রাউন থাকে। অংশটা ফাঁকা রাখছি, এটা কিন্তু একটু হোয়াইট টাইপের কালার হয়।
লিখেছ। এরপর যেটা করব, নিচের অংশটা একটু ডার্ক করব। খুব বেশি ডার্ক না, হালকা। আলোকের এই অংশগুলোও কিন্তু ডার্ক হবে। দেখেছো, নিচের পার্টটা অবশ্যই একটু বেশি ডার্ক হবে, কারণ সেখানে কিন্তু আলোটা কম পড়বে, তাই না? আমার কবুতরটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে, তাই না? এখন বাকি কাজগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে করব। আজ তাহলে এ পর্যন্তই। বাসায় এটুকু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।